এই মুহূর্তে যে খবরের দিকে চোখ রাখতে চলেছি আটকে গেল রোপওয়ে মধ্যপ্রদেশে আটকে গেল রোপওয়ে মা শারদা মন্দিরে যাওয়ার সময় আটকে গেল রোপওয়ে স্বাভাবিকভাবেই রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এই ঘটনায় আটকে গেল রোপওয়ে রোপওয়ে যাওয়ার সময় হঠাৎ করে মাঝপথেই আটকে যায় সেই রোপওয়ে মধ্যপ্রদেশের ঘটনা মা শারদা মন্দিরের দিকে যাচ্ছিল রো রোপওয়েটি এবং সেই সময় কিন্তু রেকটি হঠাৎ করেই আটকে যায় দেখতে পাচ্ছেন সেই ছবি এবং সেখানে থাকা যাত্রীরা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন বেশ কয়েক ঘন্টা ধরে আটকে থাকে রোপওয়ে দড়ির ওপরেই ঝুলতে থাকে রেক এবং সেখানে থাকা যাত্রীরা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন এই ঘটনায় মা শারদা মন্দিরের দিকে যাচ্ছিল রোপওয়েটি সেই সময় হঠাৎ করেই আটকে পড়ে তবে বেশ কিছুক্ষণ কিন্তু সেই রেক দড়ির মধ্যে আটকে ছিল বলেই জানা যাচ্ছে কয়েকদিন আগে ঝাড়খণ্ডে একইভাবে রোপওয়ের একটি দুর্ঘটনা ঘটে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছিলাম আমরা সেখানে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছিল বলেও জানা যাচ্ছে বেশ কিছু ঘণ্টা ধরে বেশ কিছু সময় ধরে কিন্তু সেখানে উদ্ধার কাজ চালানো হয়েছিল কিন্তু তারপরেও বাঁচানো যায়নি সেখানে থাকা যাত্রীদের এবং সেই আতঙ্ক হঠাৎ করেই রোপওয়ে মাঝপথেই আটকে যায় এবং সেখানে থাকা যাত্রীরা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন এবং বেশ কয়েক ঘন্টা ধরে আটকে ছিল রোপওয়েটি এমনটাই কিন্তু জানা যাচ্ছে মধ্যপ্রদেশের ঘটনা মা শারদা মন্দিরের দিকেই যাচ্ছিলেন যাত্রীরা রোপয়ে চড়ে তারা যাচ্ছিলেন কিন্তু হঠাৎ করেই যান্ত্রিক গোলযোগের কারণেই হঠাৎ করেই আটকে যায় রোপওয়েটি বেশ কয়েক ঘন্টা ধরে দড়ির মধ্যেই ঝুলতে থাকে রেকটি এবং সেখানে থাকা যাত্রীরা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন বেশ কিছুদিন আগে ঝাড়খণ্ডে একটি রোপওয়ে দুর্ঘটনা ঘটেছিল সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছিলাম সেখানে কয়েকজনের মৃত্যু হয়েছিল উদ্ধার কাজ বেশ কিছু সময় ধরে সেখানে চালানো হয়েছিল তারপরেও কিন্তু বাঁচানো যায়নি সেই আতঙ্কই যেন আবার ফিরে এলো মধ্যপ্রদেশের ঘটনা সেখানে মা মন্দিরের দিকে যাচ্ছিল রোপওয়েটি এবং হঠাৎ করেই মাঝপথেই দড়ির ওপরেই রেকটি ঝুলতে থাকে এবং সেখানে থাকা যাত্রীরা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন